আচ্ছা লাইকেনটা কি জিনিস বলো? ভেরি গুড, ভেরি গুড। লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। এতক্ষণ আমরা মিউচুয়ালিজম সম্বন্ধে বলছিলাম যে এ ওর হাত ধরে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে লাইকেন নামে একটা অ্যাসোসিয়েশন আছে যেখানে অ্যালগাল কম্পোনেন্ট আর ফাঙ্গাল কম্পোনেন্ট দুজনে দুজনের সঙ্গে গ্রো করছে। কেন? ফাঙ্গাস দেবে প্রোটেকশন, ফাঙ্গাস দেবে শেল্টার, কারণ ফাঙ্গাসের স্ট্রাকচারটা অনেক বড় হয়, বেশ বড় বডিটা হয়। ইমন শুনছো, ফাঙ্গাসটা হচ্ছে অনেকটা বড়, ও দেবে প্রোটেকশন বা শেল্টার, আর তার এগেনস্টে অ্যালগি তৈরি করবে কি ফুড তৈরি করবে, যেহেতু অ্যালগি মানে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন টাইপের, তাই তো? ও ফুড তৈরি করবে, তৈরি করে ফাঙ্গাসকে দেবে। তাহলে এখানে দু রকম কম্পোনেন্ট পাচ্ছি, যেটা ফটোসিনথেটিক ক্যাপাসিটি আছে তার নাম হচ্ছে ফাইকোবায়ন, আর যে শুধু কনজাম্পশন করবে, যে হেটারোট্রপিক নিউট্রিশন শো করবে, সে হচ্ছে মাইকোবায়ন। হ্যাভিং মাইসেলাম ফাঙ্গাস ইজ কল্ড মাইকোবায়ন, অ্যান্ড হ্যাভিং ফটোসিনথেটিক ক্যাপাসিটি অ্যালগি ইজ কল্ড ফাইকোবায়ন। এই দুখানা মিলে তৈরি করলো আমাদের লাইকেন। ভীষণ ইম্পর্টেন্ট, ন্যাচারালি ইম্পর্টেন্ট, আমাদের এনভায়রনমেন্টের ব্যালেন্স মেনটেন করতে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার দেখো কী কী হচ্ছে। ফার্স্টেই লেখো ফার্স্ট ক্যারেক্টার, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অফ ফাঙ্গাস অ্যান্ড অ্যালগি। ঠিক আছে, আচ্ছা একটা ছোট্ট টার্ম বলবো, এই সিম্বায়োসিস একে আমরা সাবস্টিটিউট করতে পারি আর একটা টার্ম দিয়ে, মিউচুয়াল। ইন কেস অফ লাইকেন একটা স্পেশাল টার্ম আমরা ইউজ করব, একটা স্ল্যাশ দিলাম, হেলিওটিজম। এইটার মাথায় একটা ছোট্ট স্টার বানিয়ে দাও, হেলিওটিজম। ব্যাপারটা কি দেখো, সাপোজ একটা বিজনেস চলছে, একটা বিজনেস চলছে, তার মধ্যে দুজন পার্টনার রয়েছে, দুজন পার্টনার রয়েছে এ আর পার্টনার বি, দুজনে 50-50 ওদের পার্টনারশিপ শেয়ার করছে, ঠিক আছে? কোনো কারণে এ এর হাতে প্রচুর টাকা চলে আসলো, ও নিজের শেয়ারটাকে বাড়িয়ে দিয়ে 70 করে দিল, তাহলে অটোমেটিক্যালি এ ডাউন হয়ে গেল, 30 হয়ে গেল, তাই তো? সেক্ষেত্রে বি কিন্তু বাধ্য হয়ে গেল এর কিছু কথা শুনে চলবার জন্য। ঠিক হেলিওটিজম এই জিনিসটাকে মিন করছে, যখন অ্যালগি আর ফাঙ্গাস একসঙ্গে রয়েছে, একসঙ্গে কাজ করছে, একে কিছু দিচ্ছে আবার ওকে কিছু দিচ্ছে, সেই ক্ষেত্রে ফাঙ্গাস দেখা যাচ্ছে যেহেতু সাইজে একটুখানি বড় হয়, ও কী করলো, ও না অ্যালগিকে ওর স্ল্যাব বানিয়ে ফেললো, একটা স্ল্যাভারি সিস্টেম তৈরি করে ফেললো, ফাঙ্গাস হয়ে উঠলো লর্ড, ঠিক আছে, আর অ্যালগিকে বানিয়ে ফেললো স্ল্যাব। তখন এই রিলেশনটাকে আমি বলবো হেলিওটিজম, ঠিক আছে? কিন্তু এখানে কোনো রকম কেউ কাউকে হার্ম করবে না, শুধু একজন আরেকজনকে ডমিনেট করে চলবে, আর কোনো হার্ম করবে না, ক্লিয়ার? এই একটা স্পেশাল ফিচার আমরা লাইকেনে দেখতে পাবো। নাম্বার টু চলো, অ্যালগাল কম্পোনেন্ট ইজ কল্ড ফাইকোবায়ন অ্যান্ড ফাঙ্গাল কম্পোনেন্ট ইজ কল্ড মাইকোবায়ন। এটা আমরা জেনে ফেলেছি, আচ্ছা দেখো ফাইকোবায়ন্ট হিসাবে, সরি ফাইকোবায়ন্টটা আমি পরে আসছি, আমি আগে মাইকোবায়ন্টটা বলে নিই। মাইকোবায়ন্ট হিসাবে ফাঙ্গাসের কোন কোন ক্লাসগুলো কাজ করতে পারে, অ্যাসকোমাইসিটিস, তোমরা নিজে লিখবে না, আমি লিখে দেবো, আমি লিখেই দিচ্ছি, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস,
and deuteromycetes. এই তিনটে ফাঙ্গাল ক্লাস যারা ফাইকোবায়ন্টের মধ্যে ইনভলভ হতে পারে, ঠিক আছে, লিখে নাও, ঠিক আছে। সিমিলারলি ফাইকোবায়ন্ট, আমরা এখনও পর্যন্ত অ্যালগির ক্লাসিফিকেশন পড়িনি বা প্ল্যান্ট কিংডম সম্বন্ধে কিছু জানি না, জাস্ট একটুখানি নোট করে রাখো। এখানে থাকবে কিছু অ্যালগি যেগুলোকে আমরা বলি থ্যালোফাইটা টাইপের কিছু অ্যালগি, যেগুলোকে বলো ক্লোরোফাইসি। তোমরা নাম লেখো ক্লোরোফাইসি, আর একটা হচ্ছে সায়ানোফাইসি। কোনো বইতে যদি নাম ডিফারেন্ট পাও ঘাবড়ে যাবে না, একই ব্যাপার বুঝে রাখবে। ক্লোরোফাইসি আর সায়ানোফাইসি এই দুরকম অ্যালগি বা এই দুরকম টাইপের প্লান্ট তোমার এই লাইকেন তৈরিতে হেল্প করে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট রোল বলছি এদের, এদেরকে বলা হচ্ছে, বুঝতে পারছে, কমপ্লিট, এদেরকে বলা হয়, শোনো এদিকে, এদেরকে বলা হয় ন্যাচারাল পলিউশন ইন্ডিকেটার। জাস্ট লিখে নাও পলিউশন ইন্ডিকেটার। লাইকেন, হ্যাঁ বলো, একদম থাকে না, এই জন্যই পলিউশন ইন্ডিকেটার। কী হয়, সাপোজ এক জায়গায় লাইকেন গ্রো করছে, দেখতে পাচ্ছি একটা, মানে লাইকেনকে কীরকম দেখতে না, অনেক সময় না মানে ওই দেয়াল থেকে বেরোয় কতগুলো শ্যাওলা, সেরকম টাইপের একটা অ্যাপিয়ারেন্সটা আসে ওদের। তো কোথাও দেখতে পাচ্ছি কিছু শ্যাওলা গ্রো করছে, করতে করতে কদিন পর দেখছি আর শ্যাওলাটা ওখানে নেই, কোথায় গেলো তাহলে? তার মানে ওখানে পলিউশন লেভেল, স্পেশালি সালফার ডাইঅক্সাইড, পলিউশনের মধ্যে স্পেশালি সালফার ডাইঅক্সাইড কোনখানে পাওয়া যায়? সালফার ডাইঅক্সাইড যেখানে প্রচুর পরিমাণে তোমার গাড়ি বাস চলছে সেখানে সালফার ডাইঅক্সাইড বেশি, যেখানে কলকারখানা বেশি সেখানে সালফার ডাইঅক্সাইড বেশি। সো যেখানে সালফার ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন মানে এয়ারে বেশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে লাইকেনগুলো মরে যাবে, নষ্ট হয়ে যাবে, শ্রিঙ্ক করে যাবে, তখনই বুঝবো এখানে পলিউশন চলে এসছে। ক্লিয়ার? এবার বলবো ক্লাসিফিকেশন। লাইকেনের ক্লাসিফিকেশন তোমাদের সবার জন্য দরকার নেই, আরও থেকে তোমার না পড়লেও চলবে, তবে জাস্ট দেখে রাখতে চাইলে দেখে রাখতে পারো। একটা ক্লাসিফিকেশন আমরা করব ফাঙ্গাল কম্পোনেন্টের ওপর বেস করে, অ্যালগিটা তোমার অ্যাসকোমাইসিটিসের সঙ্গে রয়েছে না ব্যাসিডিওমাইসিটিসের সাথে রয়েছে, কার সঙ্গে রয়েছে, তার উপর বেস করে আমরা তিন রকম লাইকেন দেখতে পাবো। লাইকেন আর অফ থ্রি টাইপস বেসড অন ফাঙ্গাল অ্যাসোসিয়েশন, বেসড অন ফাঙ্গাল অ্যাসোসিয়েশন তিন রকমের লাইকেন দেখতে পাবো। স্পেলিংগুলো ঠিকমতো লিখবে, অ্যাসকোলাইকেন, সিম্পল, অ্যাসকোমাইসিডের সঙ্গে থাকলে অ্যাসকোলাইকেন, ব্যাসিডিওলাইকেন আর এক্স্যাক্টলি, সিম্পল জিনিস, লিখে নাও। হচ্ছে নেক্সট, চলো এবার যেটা বলবো সেটা হচ্ছে ওরা কীরকম জায়গায় গ্রো করছে, ওরা তোমার বার্কের ওপর গ্রো করছে নাকি রকের ওপর গ্রো করছে, তাদের গ্রোথের ফেচার অনুযায়ী ক্লাসিফিকেশন দেখবো, বুঝবো। হ্যাবিট্যাট,
আগে একটু বুঝে নাও তারপর লিখো। ক্রাস্টোস নামটার মধ্যে হিডেন রয়েছে ক্রাস্ট, ঠিক আছে? আর্থ ক্রাস্টের ওপর গ্রো করবে, রক্সের ওপর গ্রো করবে, যে কোনো শক্ত জিনিসের ওপর গ্রো করবে, ক্রাস্টোস। ক্লিয়ার? নেক্সট চলো, ফলিওস। ফলিওসের মধ্যে ফাইলস, ফাইলস মানে হচ্ছে লিফ লাইক অ্যাপিয়ারেন্স। আমি লিখে দেবো, এটা সম্বন্ধে লিখে দেবো, এখন লিখো না। ফলিওসগুলো যখন গ্রো করবে না, দেখে মনে হবে কতগুলো এরকম লিফ লাইক কতগুলো অ্যাপেন্ডেজ গ্রো করেছে। অ্যাকচুয়ালি লাইকেনগুলো তো শ্যাওলার মতো দেখতে, অত তো কোনটা পাতা কোনটা স্টেম অত তো বোঝা যাবে না, বাট ফলিওসগুলোকে দেখলে মনে হবে এক থোকা পাতা যেন গ্রো করে রয়েছে, কোচকানো কোচকানো পাতা গ্রো করে রয়েছে। দ্যাটস ওয়াই দে আর টার্মড অ্যাজ ফলিওস। আর লাস্ট ওয়ান হচ্ছে ফ্রুটিকোস। ফ্রুটিকোসগুলো কীরকম দেখতে, এরা মেনলি গাছের বার্কের ওপর গ্রো করে, কোনো পুরনো গাছের ডাল গাছের বার্ক এসবের ওপর গ্রো করবে। এদেরকে দেখাবে যেন মনে হবে এরকম একটা ব্রাঞ্চের ওপর কতগুলো জাস্ট মানে কীরকম বলবো একটু কার্লি কার্লি কিছু স্ট্রাকচার যেন গ্রো করে রয়েছে। এদের অ্যাপিয়ারেন্স আর এদের অ্যাপিয়ারেন্সের মধ্যে ভাস্ট ডিফারেন্স আছে। এগুলোকে পুরো লিফ লাইক দেখাবে, গ্রিন কালারের দেখাবে, আর এগুলোকে কীরকম দেখাবে একটু ব্রাউনিশ টাইপের শেডটা আসবে, এটা কিন্তু পিওর গ্রিন কালারের হবে না। আর এরা মাস্ট মাস্ট এরা ব্রাঞ্চের ওপর গ্রো করবে, বার্কের ওপর বা প্লান্টের ব্রাঞ্চের ওপর গ্রো করবে। এবার তোমরা এ সময় দু একটা লাইন লিখে নাও। অ্যাটাচড উইথ ক্রাস্ট, ক্রাস্টোস অ্যাটাচড উইথ ক্রাস্ট, ফর এক্সাম্পল হিমাটোমা, হিমাটোমা স্পিসিস। ঠিক করে লিখবে, স্পেলিং মিস্টেক করবে না। লিখেছ? হয়েছে? ফলিওস, চলো ফলিওস, লিফ অর লোব লাইক অ্যাপিয়ারেন্স। দেখতে মনে হবে এক থোকা কতগুলো পাতা রয়েছে, লিফ অর লোব লাইক অ্যাপিয়ারেন্স। এক্সাম্পল লেখো জ্যান্থোরিয়া, জ্যান্থোরিয়া ঠিক। আচ্ছা নেক্সট লেখো ফ্রুটিকোস। ফ্রুটিকোস কী বললাম, ব্রাঞ্চের ওপর গ্রো করবে আর এরা হাইলি ব্রাঞ্চ স্ট্রাকচার হবে। সো লেখো হাইলি ব্রাঞ্চড গ্রো অন প্লান্ট ব্রাঞ্চেস। এক্সাম্পল লেখো, সব থেকে আমাদের এফিশিয়েন্ট সব থেকে বেনিফিশিয়াল লাইকেন হচ্ছে এর মধ্যে পড়ছে ক্ল্যাডোনিয়া, ক্ল্যাডোনিয়া স্পিসিস। ক্ল্যাডোনিয়া বলো, ফলিওস, ফলিওস যে কোনো সাবস্ট্রেটের ওপর গ্রো করতে পারে, মানে মাটির ওপর গ্রো করতে পারে, দেওয়ালের ওপর গ্রো করতে পারে, কোনো ব্যাপার না সেটা। ঠিক আছে, ওকে, নেক্সট জাস্ট শুনে নাও ওদের ইকোনমিক ইম্পর্টেন্স বা বেনিফিশিয়াল রোলটা জাস্ট বলছি, শুনে নাও। ফার্স্ট অফ অল ভীষণভাবে ইউজ হয় ডাই হিসেবে। আমরা লিটমাস পেপারের নাম পেয়েছি, লিটমাস পেপারের কাজ কী না বলেন? মানে অ্যাসিড বেস আইডেন্টিফিকেশানে হেল্প করে লিটমাস পেপার। তো লিটমাস পেপারটাকে আমরা বানাচ্ছি
এই লাইকেনের একটা পার্ট নিয়ে লাইকেনের সিক্রেশন দিয়ে আমরা লিটমাস পেপার বানাচ্ছি। নেক্সট জানবে ট্যানিং ইন্ডাস্ট্রি, চামড়া ট্যান করে তো, আমরা অনেক সময় লেদারের ব্যাগ ইউজ করি, লেদারের শ্যুজ ইউজ করি, তো লেদার কীরকম হয়, লেদারের মধ্যে প্রচুর ভর্তি ভর্তি জল থাকে, এই লেদার দিয়ে দুদিন লেদারটাকে ঘরের মধ্যে ফেলে রাখলেই পচে যাবে, অথচ সেই লেদার দিয়ে আমরা জামাকাপড় তো হয় না, ধরো জ্যাকেট হলো, ধরো জুতো হলো, বছরের পর বছর ইউজ করছি, কেমন করে ট্যান করতে হয়, ওকে ডিহাইড্রেট করতে হয়, লেদারের ভেতর থেকে যত রকম ওয়াটারি কম্পোনেন্ট হাইড্রেশনটাকে রিমুভ করতে হয়, করে ওটাকে পিটিয়ে পিটিয়ে একদম মানে চামড়াটাকে পাতলা বানিয়ে ফেলে, এইটাকে বলে ট্যানিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ট্যানিং ইন্ডাস্ট্রিতে ট্যান করা হয়, এই কাজে ইউজ করা হচ্ছে লাইকেন। নেক্সট একটা ইম্পর্টেন্ট টার্ম বলছি, এটাকে বলা হচ্ছে লাইকেনের ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। লাইকেন হচ্ছে পাইওনিয়ার স্পিসিস, তোমরা জাস্ট একটা ছোট্ট স্টার করে লিখে নাও, লাইকেন ইজ পাইওনিয়ার স্পিসিস, লাইকেন ইজ কনসিডার্ড অ্যাজ পাইওনিয়ার স্পিসিস, PIONEER, পাইওনিয়ার। বলো PIONEER, পাইওনিয়ার। পাইওনিয়ার মানে কি, প্রিন্সিপাল, কীরকম ব্যাপারটা বলছি, আগে লিখে নাও, পাইওনিয়ার স্পিসিস, লাইকেন ইজ কনসিডার্ড অ্যাজ পাইওনিয়ার স্পিসিস, জাস্ট এইটুকুনি লেখো, এইটুকু আমাদের কিওয়ার্ড। এবার শোনো, আমরা সাকসেশন মানে জানি, সাকসেশন, ভেরি গুড, পরপর। আচ্ছা, ক্লাইম্যাক্স মানে জানি, শেষ, ওকে। কমিউনিটি মানে জানি, গ্রুপ, যদি আমি বলি একটা পাড়া চলবে, বেশ। এবারে শোনো, সাপোজ আজকে আমরা যেটা খুব ভাস্টলি দেখতে পাচ্ছি, এটা ডিভাস্টেটিং রূপ নিয়েছে যে করোনার এফেক্ট, তাই তো? সাপোজ আজকে আমাদের পুরো নর্থ 24 পরগনাসে করোনার এফেক্ট এত বেড়ে গেল যে আমরা সবাই মরে গেলাম। মরে গেলে কী হলো, পুরো নর্থ পরগনা ফাঁকা হয়ে গেল। শুধু এরকম করে নর্থ পরগনা না, হয়তো পৃথিবীর অনেক জায়গা পুরো ফাঁকা হয়ে গেল। এবার যেখানে ফাঁকা হলো সেখানে আস্তে আস্তে মানুষ মরে যাওয়ার পরে আমরা ইকোলজি সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে প্রত্যেকটা লিভিং ক্রিয়েচার, প্রত্যেকটা লিভিং অর্গানিজম হচ্ছে ইন্টারলিঙ্কড, তাই তো? তবেই তো একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, আমরা ইন্টারলিঙ্ক বলেই কিন্তু ইকোসিস্টেম তৈরি হয়েছে, আদারওয়াইজ ইকোলজি কিন্তু ইকোলজির মতো চলতো। এনিওয়ে, তো আমরা যখন মরে যাব, আমাদের ওপর ডিপেন্ড করে থাকা কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, পশু পাখি, গাছপালা অনেকে কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেল, মানে একটা জায়গা পুরো ধুধু মরুভূমি এখন হয়ে গেল। এখন এই জায়গাটা হয়ে গেল ক্লাইম্যাক্স কমিউনিটি, মানে আমাদের এই যে কমিউনিটিটা ছিল এটা হয়ে গেল এই সভ্যতার লাস্ট কমিউনিটি, একদম ক্লাইম্যাক্স টেনে দিল, নেচার টেনে দিল ক্লাইম্যাক্স। তার মানে কি, এখানে আর কোনো দিন কোনো প্রাণ আসবে না, কোনো লাইফ ফর্ম আসবে না, আবার আসবে লাইফ ফর্ম, কেমন করে? তার মানে এখানে আবার অনেক দিন পর এই ব্যারেন ল্যান্ডের ওপর কোনো না কোনো একটা ফটো অটোট্রপ বা কেমো অটোট্রপকে আসতে হবে, ওর ওপর বেস করে আরও নতুন কিছু অর্গানিজম আসবে, তার ওপর বেস করে আরও কিছু অর্গানিজম আসবে, এরকম করে করে আবার একটা আমাদের পপুলেশন তৈরি হবে, কমিউনিটি তৈরি হবে, বায়োস্ফিয়ার তৈরি হবে, এক্সেট্রা এক্সেট্রা। সো দ্য ক্লাইম্যাক্স কমিউনিটি, আমরা বুঝতে পারলাম ক্লাইম্যাক্স কমিউনিটি কি, সেখানে একদম ব্যারেন ল্যান্ডের ওপর ফার্স্ট যে অর্গানিজমটা এসে গ্রো করলো, ইট ইজ দ্য পাইওনিয়ার স্পিসিস, নট অনলি গ্রো, হি হ্যাভ টু লাইভ অর ইট হ্যাভ টু লাইভ, ঠিক আছে? শুধু ওখানে আসলেই হবে না, ও কিন্তু বেঁচে থাকতে হবে। সো লাইকেন ইজ কনসিডার্ড অ্যাজ পাইওনিয়ার স্পিসিস ফর এনি ব্যারেন ল্যান্ড। ক্লিয়ার হলো আমার কথাটা? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল বেনিফিট অফ লাইকেন। ক্লিয়ার? চলো নেক্সট বলবো, ফোডার, অ্যানিমেলদের খাওয়া। যা, আধা হয়ে গেল। ওটা একটু পজ করো। আচ্ছা, ফোডার মানে হচ্ছে ক্যাটেলরা যেটা খায়, ডোমেস্টিক অ্যানিমেলসরা, বাড়িতে পশু পাখি পুষলে মেনলি যেগুলো আমরা খাওয়াই সেগুলোকে বলা হয় ফোডার। তো লাইকেনকে ফোডার হিসেবে ইউজ করা হয়। তার মধ্যে একটা এক্সাম্পল তোমরা লিখে নাও, এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছিলাম, রেইনডিয়ার মস। পেয়েছো এটা বইতে, পেয়েছো?
এটা হচ্ছে বেনিফিশিয়াল রোল, হ্যাঁ বেনিফিশিয়াল রোল অফ লাইকেন অ্যাজ ফোডার অফ ডোমেস্টিক অ্যানিমালস। এর মধ্যে এক্সাম্পল লেখো, ক্ল্যাডোনিয়া একটু আগে যেটা বলছিলাম, ক্ল্যাডোনিয়া এটা না ওই পোলার রিজিয়নে থাকে রেনডিয়ার, এই রেনডিয়ারদেরকে খাওয়ানো হয় ক্ল্যাডোনিয়াকে, তো একে বলা হচ্ছে রেনডিয়ার মস, এর নাম রেনডিয়ার মস। আচ্ছা, আর লাস্টলি তো বলবো মেডিসিনাল পারপাসে তো ইউজ হচ্ছে অবশ্যই, যেমন ধরো বলতে পারি টিউবারকিউলোসিস টিবি, তারপরে কোনো ইন্টারনাল হেমারেজ হলো, প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা মেডিসিনাল পারপাসে লাইকেনকে ইউজ করে থাকি। তো এই হয়ে গেল আমাদের বোর্ডের জন্য ক্লাস, যেখানে আমি বললাম ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অ্যান্ড অল ওভার লাইকেন্স। কারো কোনো ডাউট পজ করে দাও, পজ, অনলি পজ। কিংডম মনেরার আন্ডারে আমরা পিওর ব্যাকটেরিয়া দেখেছি এর আগে, তার মধ্যে পেয়েছিলাম আইদার আর্কি ব্যাকটেরিয়া অর ইউ ব্যাকটেরিয়া। এরপরে আমরা কয়েকটা গ্রুপকে দেখব, ভেরি স্মল অর্গানিজমস, এর মধ্যে ফার্স্টেই পাব মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার সম্বন্ধে পড়েছি, মাইকোপ্লাজমা অল্প বিস্তর জেনেছি এর আগে। হ্যাঁ সরি, আমি বুঝতে পারছি না, খোলো মুখটা খোলো। হ্যাঁ, আমি লিখে দেবো মাইকোপ্লাজমা অনেক স্পিসিস রয়েছে, তার মধ্যে স্মলেস্টকে সেটা আমি লিখে দেবো, লিখে দিচ্ছি। আচ্ছা নেক্সট চলো রিকেটসিয়া, স্পেলিংগুলো অবশ্যই ভালো করে দেখবে, রিকেটসিয়া। নেক্সট অ্যাক্টিনোমাইসিটিস, নেক্সট ওয়ান ইজ ক্ল্যামিডি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান উইল বি স্পাইরোকিটস। সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে অল্প একটুখানি কথা বলবো, যদিও আগে বলে দিয়েছিলাম, তো এখন আমি শুধু বলবো মাইকোপ্লাজমা, রিকেটসিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, ক্ল্যামিডি অ্যান্ড স্পাইরোকিটস, এই কয়েকটা অর্গানিজম সম্বন্ধে আমরা জানবো এখন। ফার্স্ট স্পাইরোকিটস, SPIROCHAETES, স্পাইরোকিটস, স্পাইরোকিটা অথবা স্পাইরোকিটস, গ্রুপটা না স্পাইরোকিট গ্রুপ। তো ফার্স্ট দেখো মাইকোপ্লাজমা সম্বন্ধে বলি, আমরা জানি মাইকোপ্লাজমা হচ্ছে সব থেকে স্মলেস্ট ব্যাকটেরিয়া, ইট ইজ পিওর ব্যাকটেরিয়া, স্মলেস্ট ব্যাকটেরিয়া, বাট ব্যাকটেরিয়ার সঙ্গে এর একটা ছোট্ট ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি কে বলতে পারবে? ব্যাকটেরিয়া পারে না, অ্যানারোবিক ব্যাকটেরিয়া নেই, তাহলে এনি আদার, এনি স্মল টু স্মল ডিফারেন্স ইউ ক্যান সে? প্রীতম একটু মনে করো, আমি বলেছিলাম যে মাইক্রোপ্লাজমার কোনো রকম সেল ওয়াল নেই,
ওদের সেল বাউন্ডারি হিসাবে কে রয়েছে? শুধুমাত্র সেল মেমব্রেন রয়েছে, কোনো সেল ওয়াল নেই। আর সেল ওয়াল নেই বলেই এরা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়। আবার একবার বলি, ব্যাকটেরিয়াদের সেল ওয়াল থাকে, আর এই সেল ওয়ালটা একদম ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ব্যাকটেরিয়ান সেল ওয়াল, ইট ইজ মেড আপ অফ পেপটাইডো গ্লাইকেন। পেপটাইডো গ্লাইকেন ইজ দ্য কনস্টিটিউট অফ সেল ওয়াল ইন কেস অফ ব্যাকটেরিয়া, ওয়ার সেল ওয়াল অ্যাবসেন্ট ইন মাইকোপ্লাজমা। সেল ওয়াল না থাকার জন্য এরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আমি লিখবো অঙ্কন, আমি লিখে দেবো সব, লিখবো দাও। মোদ্দা কথায়, অ্যান্টিবায়োটিকগুলো কী করে, কেমন করে ব্যাকটেরিয়াকে মারে? ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ভেঙে দেয়, আদারওয়াইজ সেল ওয়ালটাকে তৈরি হতে দেয় না। দুখানা ট্রিক অ্যাপ্লাই করে, অ্যান্টিবায়োটিক আইদার ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ভেঙে দেবে, নয়তো সেল ওয়ালটাকে তৈরি হতে দেবে না। এরকম করে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে শেষ করে। কিন্তু মাইকোপ্লাজমার তো সেল ওয়ালই নেই। যদি আমি কারোর উইক পয়েন্ট না জানি, আমি তাকে কেমন করে হ্যাজার্ড করব? আমি যদি কারোর কাছে ডিসক্লোজ না করি, আমি এতে এতে দুঃখ পাই, তাহলে কেউ আমাকে দুঃখ দিতে পারবে? পারবে না তো। তেমনি মাইকোপ্লাজমার কোনো নেগেটিভ পয়েন্ট আমার জানা নেই, কেমন করে ওকে মারবো আমি? ওর সেল ওয়ালটাই নেই, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। মোদ্দা কথা, একে আমরা বলবো মলিকিউল। লিখে রাখো, দে আর মলিকিউলস। এত ছোট হয় সাইজে, এর জন্য একে আমরা অর্গানিজম না বলে মলিকিউল বলবো। দে আর স্মলেস্ট, অবশ্যই স্মলেস্ট অ্যামং ব্যাকটেরিয়া, সবার মধ্যে স্মলেস্ট না কিন্তু, অ্যামং ব্যাকটেরিয়া দে আর স্মলেস্ট। দে আর ফ্রি লিভিং। এখন যেই পাঁচটা সম্বন্ধে আমি বলবো, এদের মধ্যে তোমরা দেখবে কোনটা অবলিগেট ইন্ট্রাসেলুলার, কোনটা ফ্রি লিভিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছোটো ছোটো পয়েন্টগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন ক্র্যাক করতে হবে। দে আর ফ্রি লিভিং। নাম্বার থ্রি, অ্যাজ দে ডু নট হ্যাভ এনি সেল ওয়াল, দে ক্যান চেঞ্জ দে আর শেপ। একে আমরা বলবো প্লিওমরফিক। লিখে নাও, দে আর প্লিওমরফিক, অ্যাজ দে ডু নট হ্যাভ সেল ওয়াল। অনেকটা অ্যামিবার মতো, যখন তখন শেপ চেঞ্জ করে ফেলছে, বিভিন্ন রূপে থাকতে পারে, দ্যাটস ওয়াই ইট ইজ প্লিওমরফিক। নাম্বার ফোর, এদের ডিএনএ রেপ্লিকেশন প্যাটার্নটা দেখো। ডিএনএ রেপ্লিকেশন খুব প্রিমিটিভ টাইপের হয়, ডিএনএ রেপ্লিকেশনটা, যেটাকে আমরা বলবো রেপ্লিকেটিং প্লেট। রেপ্লিকেটিং প্লেট অর ডিস্ক ফরমেশন করে এরা ডিএনএকে রেপ্লিকেট করে। দেখে নাও, ডিএনএ রেপ্লিকেশনের জন্য এদের রেপ্লিকেটিং প্লেট বা রেপ্লিকেটিং ডিস্ক ইউজ করে, বুঝলেন? যেই পয়েন্টটা বলেছিলাম একটু আগে সেটা লিখে নাও। দে আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, দে আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তোমাদের আমি গ্রাম স্টেনিং সম্বন্ধে বলেছিলাম, ইমন দেখেছিলে গ্রাম স্টেনিং বলেছিলাম যখন? ওই একটা ভিডিও হয়েছিল যে ফার্স্টের ক্লাসে, সেখানটাতে গ্রাম স্টেনিং বলেছিলাম, তো পড়েছিলে রিতম? তো গ্রাম স্টেনিংয়ের উপর বেস করে যেই ব্যাকটেরিয়াগুলো গ্রাম স্টেইন নিতে পারে সেগুলোকে গ্রাম পজিটিভ বলবো, বাকিগুলোকে গ্রাম নেগেটিভ বলবো। অঙ্কন বড় দেখি কোনগুলো বেশি ডেঞ্জারাস হয়, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কেন কেন? ব্যাকটেরিয়া সেল ওয়াল নেই, এটা হতে পারে কি হয়?
এরকম কোনো ব্যাপার নেই। একটু ভাবো, ভালো করে ভাবো, তোমরা জানো। হ্যাঁ, প্যাথোজেন তো দুজনেই হবে। প্যাথোজেনিক মানে আমি বলছি কীরকম বলো তো, যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের মধ্যে কম্পারেটিভলি কোনটা একটুখানি বেশি খারাপ করবে আমাদের। প্যাথোজেনিক দুজনেই হতে পারে। অ্যাকচুয়ালি গ্রাম পজিটিভ যেগুলো হয় না, ওগুলো একটুখানি বেশি খারাপ করে আমাদের। হ্যাঁ, কেন খারাপ করে? হ্যাঁ, তোমরা এবার বলবে, আমি বলেছিলাম গ্রাম নেগেটিভগুলো বেশি ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি গ্রাম নেগেটিভের মধ্যে মুরিন নামে একটা সাবস্টেন্স থাকে, সেল ওয়ালের কম্পোনেন্ট, পেপটাইডোগ্লাইকেন ছাড়া। মুরিন নামে, MURIN, মুরিন, তোমরা পেয়েছো হয়তো, ডিফারেন্স আমি দিয়েছিলাম। এই মুরিন সাবস্টেন্সটা গ্রাম নেগেটিভের মধ্যে খুব কম পরিমাণে থাকে, আর গ্রাম পজিটিভের মধ্যে এটা খুব বেশি পরিমাণে থাকে। 70-80% থাকে গ্রাম পজিটিভের মধ্যে, আর গ্রাম নেগেটিভের মধ্যে মাত্র 10-20% থাকে। এই সাবস্টেন্সটা থাকবার জন্য গ্রাম পজিটিভগুলো বেশি রেজিস্ট্যান্স পায়, ঠিক আছে? আর প্যাথোজেনিক ফেচার হচ্ছে গ্রাম নেগেটিভের মধ্যে বেশি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা গ্রাম পজিটিভের মধ্যে বেশি, প্যাথোজেনিক ফেচারটা গ্রাম নেগেটিভের মধ্যে বেশি। ডিফারেন্সটা বুঝতে পারলে কী বললাম? গ্রাম পজিটিভের সেল ওয়াল একটাই থাকে, একটা লেয়ার ঠিক থাকে, আর সেই একটা লেয়ারই ওদেরকে প্রচণ্ড রেজিস্ট্যান্স দিচ্ছে অ্যান্টিবায়োটিকের এগেনস্টে। আর গ্রাম নেগেটিভদের ক্ষেত্রে তিনটে লেয়ার সেল ওয়াল থাকবে, একদম বাইরে হচ্ছে সেল ওয়াল, মাঝখানে পেপটাইডোগ্লাইকেন, ভেতরে সেল মেমব্রেন। এই তিনটে সেপারেট সেপারেট লেয়ার থাকবে গ্রাম নেগেটিভ, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম পজিটিভদের ক্ষেত্রে একটাই ওয়াল থাকবে, সেল ওয়াল থাকবে, যেই ওয়ালের মধ্যে সেল মেমব্রেনটা একসাথে পাঞ্চ করে গেছে। ক্লিয়ার? তোমরা একবার জাস্ট গো থ্রু করে নেবে ডিফারেন্সটার মধ্যে, কারণ ডিফারেন্সটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। নেক্সট হলো নাম্বার 6। তোমরা জানো এরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হয়, তাও লিখে দিই, ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ঋষিন বলবে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে কি, ওদের ফেচারটা কি হয়, তাই ভাবো, ভেবে বলো। আমি আগের দিনই বলছিলাম অব্লিগেট আর ফ্যাকাল্টেড দুটো বলেছিলাম না। অব্লিগেট অ্যারোব ইজ ইকুয়াল টু ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মনে পড়ছে একটু একটু? ফ্যাকাল্টেটিভ অ্যানারোবরা মেনলি অ্যারোবিক কন্ডিশনে রেসপায়ার করে, বাট কখনো কখনো স্ক্যারসিটি অফ অক্সিজেনে ওরা সুইচ টু অ্যানারোব হয়ে যায়। নাম্বার 7 লেখো, নিটেড তোমরা যারা আছো অবশ্য একটা স্টার্ট করে নেবে, স্মলেস্ট মাইক্রোপ্লাজমার নাম, একদম জেনার স্পিসিস দুটোই পড়তে হবে। মাইক্রোপ্লাজমা গ্যালিস্পেকটাম, এটা হচ্ছে সব থেকে ছোটো মাইক্রোপ্লাজমা, অনেক সময় এসে থাকে, স্পিসিস নেমটা চেঞ্জ করে যায়, আর কিছু না। TICUM, আমি মুছে দেবো, মুছে দিচ্ছি তারা। CUM লিখেছ? তোমরা PPLO মানে জানো? PPLO কি বলো ফুল টার্মটা? ভেরি গুড, PPLO, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। সিমিলারলি আমাদের আরেকটা টার্ম পড়তে হবে MLO, মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম, মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম। অ্যাকচুয়ালি যখন এদেরকে ডিসকভার করা হয়েছিল, এরা না মানে এই মাইক্রোপ্লাজমাগুলো মেনলি না তোমার ঠান্ডা জায়গায়, ঠান্ডা হ্যাবিটেটের মধ্যে যেখানে সর্দি কাশি পায় সেখানে খুব সুন্দর করে গ্রো করতে পারে। তো এরা ফার্স্ট ডিসকভার হয়েছিল যেই পেশেন্টের নিউমোনিয়া হয়েছিল, বুঝতে পারলে? নিউমোনিয়া মানে কি, বুকের মধ্যে কফ জমে যাওয়া, সেটাকে নিউমোনিয়া বলি, প্রচণ্ড ঠান্ডা লাগে তখন। সেই কন্ডিশনে ওই কুলিং টেম্পারেচারে ওরা খুব ভালো গ্রো করতে পারে।
তো পিপিএলও বা এমএলও সবসময় ডিটারমাইন করে কাকে, মাইকোপ্লাজমাকে ডিটারমাইন করে, বুঝতে পেরেছ? তো এই কটা ক্যারেক্টার বললাম, এটা হচ্ছে মাইকোপ্লাজমার ক্যারেক্টার। এবার একটা ছোট্ট ছবি এঁকে দিচ্ছি, ছবিটাও তোমরা এঁকে নাও।